আসসালামু আলাইকুম ভিসা ইনফরমেশনের নতুন একটি পর্বে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা থাকবে ইউকে বা লন্ডন ভিসা সম্পর্কে আরও একটু ভেঙে বলি যে ইউকে লন্ডন ব্রিটিশ ব্রিটেন বিলেত আমরা যেটাকে বলে থাকি তো সেই দেশের ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর আশা করছি আপনাদের আজকের এই একটি ভিডিও দেখলেই ইউকের ভিসা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বিশেষ করে আমরা যেটা জেনেছি যে জানুয়ারিতে বিশাল একটি সুযোগ আসছে ইউকে যাওয়ার বা ব্রিটেন যাওয়ার বিলেত যাওয়ার তো সেই সুযোগটা বাংলাদেশিরা আসলে কাজে লাগাতে পারবে কিনা বা যারা ভিডিওটি দেখছেন আপনারা হয়তো যাওয়ার জন্য আগ্রহী আছেন যে যখনই জানুয়ারিতে সার্কুলারটা আসবে তখন আমরা সেখানে অংশগ্রহণ করব তো অংশগ্রহণ করবেন কি করবেন না আজকের ভিডিওতেই আপনি নিশ্চিত হয়ে যাবেন এর এলিজিবিলিটি কি আপনার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিতে আপনি আসলে টিকবেন কি না আপনি জানুয়ারি পর্যন্ত ওয়েট করবেন না এখন থেকে প্রস্তুতি নেবেন অর্থাৎ এ টু জেড আমি জানানোর চেষ্টা করব খুব স্বল্প সময়ে স্বল্প পরিসরে আশা করি যেটুকুই জানাবো আপনি ক্লিয়ার হতে পারবেন ইউকের এই নতুন ভিসা সম্পর্কে তো চলুন কথা বাড়াবো না ভিডিওটি শুরু করি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কিছু ভাইয়ের স্বার্থে আপনার ভিডিওটি শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করার রিকোয়েস্ট থাকবে তাহলে আমার এই ভিসা ইনফরমেশনের নতুন ভিডিওগুলো আপনি অটোমেটিক আপনার টাইমলাইনে পেয়ে যাবেন তো কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি আমাদের মূল পর্ব সেটা হচ্ছে আমাদের কথা জানুয়ারি থেকে ওপেন হচ্ছে ইউকে ভিসা ইউকে কি ভিসা ইউকে ওয়ার্ক ভিসা নর্মালি তো ভিজিট সবসময় ওপেন থাকে ইউকে ওয়ার্ক ভিসা চালু হচ্ছে আমরা একটু পেছনে যাই আমরা দীর্ঘদিন দেখে এসেছি যে ইউকে ওয়ার্ক ভিসাটা চালু নেই এবং ইউকেতে অবস্থিত বাংলাদেশি তথা বিভিন্ন দেশের কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে কি জন্য কর্মী সংকটের কারণে এই কর্মী সংকট তারপরে সেখানে বন্ধ হয়ে যাচ্ছে কারণ তাদের ভিসা সিস্টেমটা চালু না হওয়ার কারণে যে এখন যেমন ইংল্যান্ডের গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে জানুয়ারি থেকে ওপেন হবে এটা দীর্ঘদিন যাবত বন্ধ ছিল বন্ধ থাকার কারণে আমরা অনেকেই জানি বাংলাদেশি কিছু রেস্টুরেন্ট কিছু হোটেলও বন্ধ হয়ে গিয়েছে পাশাপাশি ইউকের অনেক হোটেল গোশারি সব সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী সংকট তারা কর্মীর অভাবে সেই প্রতিষ্ঠানটা সক্রিয় করতে পারছে না বা সঠিকভাবে চালাতে পারছে না তো এই সকল প্রতিষ্ঠানে গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করে বা তারা আবেদন জানায় যে তাদেরকে যদি আবার নতুন করে কর্মী নেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে তারা এই প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলবে বা চালাতে পারবে ইউকে গভর্নমেন্ট থেকেও যাচাই করে দেখে যে আসলে কর্মী সংকটের জন্য প্রতিষ্ঠানগুলো আসলে নুয়ে পড়ছে এই প্রতিষ্ঠানগুলোকে এবং ইউকের অর্থনীতিকে আরও চাঙ্গা করার জন্য তাদের সেখানে কর্মী নেওয়া প্রয়োজন তো এই কর্মী নেওয়ার জন্য তারা একটি সার্কুলারও দিয়েছে যে জানুয়ারি থেকে হয়তো এই সুযোগটা আসবে এখানে বাংলাদেশিরাও অংশগ্রহণ করতে পারবে তো এখানে অনেক মতভেদ রয়েছে সেটা হচ্ছে যে ইউকে গভর্নমেন্ট পাবলিশড করেছে তারা কিছু কিছু তাদের আগে কাজ করার জন্য যে পদগুলো ছিল সেই কিছু কিছু পদ আছে এবং কিছু কিছু পদ নেই অর্থাৎ আমি বলতে পারি যেমন শেফ পদটা শেপ পদ তারা বাদ করে দিয়েছে শেফ নেই কিন্তু শেফের এগেন্স্টে আরও চার ধরনের শেফ সেখানে যেতে পারবে তো সব শেষে আমরা সব মিলিয়ে এটুকুই বলতে পারি শর্টকাট যে তারা যে কিছু পদ কমিয়েছে কিন্তু তার থেকে বেশি পদ তারা বাড়িয়েছে তো আমার এখানকার তথ্য মতে যে প্রায় পাঁচশোর উপরে তারা সেক্টর বা পদ বাড়িয়েছে পাঁচশো কিন্তু জন না পাঁচশোটা হচ্ছে সেক্টর যেমন বলতে পারি যে ম্যানেজার আগে যেমন ম্যানেজার ছিল না এখন ম্যানেজার নিবে তো এই রকম পাঁচশো ধরনের আপনার ডেজিগনেশন বা পদবী বাড়িয়েছে তারা এবং এই পাঁচশো পদবিতে প্রচুর মানুষ সেখানে কাজ করতে পারবে আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে জানুয়ারি থেকে আপনার ইউকেতে নতুন করে কর্মী নিবে এবং সেখানে পাঁচশোর অধিক আপনার পদে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে ইউকেতে কর্মী যেতে পারবে তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি এই পর্যন্ত কোম্পানিগুলোর মধ্যে আপনার কি আছে বেশিরভাগই রয়েছে রেস্টুরেন্ট তাছাড়াও আছে হোটেল গ্রোসারি শপ নির্মাণ শিল্প আপনার বেকারি পোলট্রি কেয়ারগিভার তারপরে আপনার সাইন্টিস্ট আর্টিস্ট বিভিন্ন বুসার এ ধরনের অনেক পদ রয়েছে প্রতিষ্ঠান রয়েছে এই সকল প্রতিষ্ঠানে এরা যে কাজ করতে পারবে কাজের সুযোগ থাকবে স্যালারি নিয়ে অনেকেই কথা বলেছিলেন তো স্যালারি আপনাদেরকে জানিয়ে রাখি সর্বনিম্ন সেখানকার স্যালারি হবে আপনার বিশ হাজার পাঁচশো পাউন্ড আপনারা দেখে নেবেন যে ইউকে এক পাউন্ড সমান কত এখন বর্তমানে মনে হয় আছে একশো টাকা সামথিং তো অর্থাৎ সেখানকার এক পাউন্ড সমান বাংলাদেশের একশো এগারো টাকা প্লাস এবং সেখানে যদি বাংলাদেশ থেকে ওয়ার্কার বা কর্মী বা জব হোল্ডার যায় তো তারা সর্বনিম্ন বিশ হাজার পাঁচশো পাউন্ড সেখানকার স্যালারি পাবে এবং একটা সুযোগ হচ্ছে সবার জন্য যে ইউকেতে গিয়ে সেখানে পাঁচ বছর থাকলে পরবর্তীতে সেখানকার সিটিজেনশিপের জন্য নাগরিকত্বের জন্য সেখানে অ্যাপ্লাই করা যায় এবারের সার্কুলারেও সেই সুযোগটি থাকছে তবে কিছু নিয়ম রয়েছে যে সেখানে আপনারা যদি সিটিজেনশিপ নিতে চান নাগরিকত্ব নিতে চান তাহলে অনেক ফর্মালিটিসের মধ্যে একটি হচ্ছে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় তিরিশ হাজার পাউন্ড তো এবারও সেটা রয়েছে সেটা আপনাকে দেখিয়ে তারপরে সেখানকার নাগরিকত্ব আপনি নিতে পারবেন তো এ বিষয়টি গেল এখন সেখানে বেশিরভাগ কাজ রয়েছে রেস্টুরেন্টের আমি একটি তথ্যমতে বলছি যে সেখানের প্রায় তিন পার্সেন্ট রেস্টুরেন্ট সেখানে আবেদন করেছে নতুন করে কর্মী নেওয়ার জন্য তিন পার্সেন্টে প্রায় আপনার তিরিশ বত্রিশ হাজার আপনার কোম্পানি রেস্টুরেন্ট হয়ে থাকে যে তারা আবেদন করেছে তাদের রেস্টুরেন্টগুলো অকেজ হয়ে যাচ্ছে কর্মী নেওয়ার জন্য তো সেখানে এই আপনারা যদি চান যারা যাওয়ার জন্য আগ্রহী রেস্টুরেন্ট সেক্টরে আপনারা আরও যেগুলো বললাম আপনার গোসারি সব নির্মাণ শিল্প বেকারি পোলট্রি কেয়ারগিভার কেয়ারগিভার বলতে নার্স তারপরে সায়েন্টিস্ট আর্টিস্ট বুসার এই সকল প্রতিষ্ঠানে আপনারা যেতে পারবেন এখন যাওয়ার জন্য এলিজিবিলিটি কি বা আপনার কি যোগ্যতা প্রয়োজন এটা আপনার জানা খুবই জরুরি এখন যোগ্যতার আগে আপনাকে আরও একটি জিনিস জানতে হবে সেই কম আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির যোগ্যতা কী প্রয়োজন তো এটা আমি একটু অন্য দিকে চলে যাই সেটা হচ্ছে ইটালির বিষয়ে যাই সেটা হচ্ছে আমরা দেখেছি ইটালিতে ইটালি সিজনাল এবং নন সিজনাল ওয়ার্কার ভিসাই ওয়ার্কার নিচ্ছে সেখান থেকে বাংলাদেশিরাও আবেদন করতে পারবে তো আবেদন করতে গিয়ে আমি কিছু সিস্টেম দেখলাম সেটা হচ্ছে ইটালির সকল কোম্পানি সেখানে আবেদন করতে পারবে না অনেক জটিলতা রয়েছে একটা কোম্পানি চাইলেও এই জটিলতার জন্য আবেদন করবে না সেটা হচ্ছে একটা কোম্পানি যখন আবেদন করবে সেই কোম্পানির দেখতে হবে যে সে তার ট্যাক্স পে করেছে কিনা তার ট্যাক্সে কোনো ঘাটতি আছে কিনা এরপরে দেখবে যে ট্যাক্স পে করেছে ঠিক আছে তার সকল পেপার্সগুলো ঠিক আছে সবগুলো আপনার নবায়ন করা আছে কিন্তু বিগত ছয় মাসে সে কোনো কর্মী ছাঁটাই করেছে কি না যদি কোনো কর্মী ছাঁটাই করে থাকে তাহলে সে আর নতুন করে কর্মী নিতে পারবে না এটা ইটালির ক্ষেত্রে আবার যখনই একজনার আপনার এ হয়ে যাবে আপনার নুল্লা পাওয়ার আগে দেখবে যে এই একজন ব্যক্তি দুজন ওয়ার্কার নিতে চাচ্ছে দুজন কর্মী নিতে চাচ্ছে তার বাসা বাসার মেডিকেল হবে আমরা দেখেছি কর্মী যেতে হলে তা একজন মানুষের শরীরের মেডিকেল হয় কিন্তু সেখানে তার বাড়ির মেডিকেল হবে যে তার বাড়ির পরিবেশটা কেমন সেখানে গিয়ে একজন ওয়ার্কার থাকতে পারবে কি না কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না তো এইগুলো যদি সেই মালিকের থাকে তারপরে একজন মালিক আবেদন করে মূলাস্ত নিয়ে সেখানে ওয়ার্কার পাঠাতে পারে ঠিক সেই রকমই আপনার এখানেও যে একটি কোম্পানি যে কোম্পানি আবেদন করলো যে আমার দুজন লোক দরকার তার এগেনেস্টে বাংলাদেশ থেকে দুজন সেখানে অ্যাপ্লাই করলো বা অন্য দেশ থেকে অ্যাপ্লাই করলো এখন সেই কোম্পানির যদি সকল ডকুমেন্ট জেনুইন থাকে তাহলে ওয়ার্কার যেতে পারবে যদি জেনুইন না থাকে তাহলে সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই এটা হচ্ছে কোম্পানির যোগ্যতা আর এখন আপনার যোগ্যতা কী আপনার যোগ্যতা হচ্ছে আপনার যে কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিগত দিনে আমরা বিগত সময়ে যে কাজটা ছিল সেটা হচ্ছে একজন কর্মীকে মিনিমাম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়েছিল এটা গভর্নমেন্ট থেকে বলা ছিল ইউকে গভর্নমেন্ট থেকে কিন্তু এখন ইউকে সরকারের যে বিবৃতি সেখানে তারা বলেছে যে একজন ওয়ার্কারের অভিজ্ঞতা কতটুকু হবে এটা নির্ধারণ করবে ওই কোম্পানি অর্থাৎ আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি যদি চায় যে আপনার যোগ অভিজ্ঞতা মিনিমাম দশ বছর লাগবে তাহলে দশ বছর দিতে হবে যদি চায় তিন বছর লাগবে তিন বছর দিতে হবে তবে সর্বনিম্ন আছে এক বছর সর্বনিম্ন এক বছর চাইলে এক সর্বনিম্ন এক বছরে আপনি যেতে পারবেন এবং সবশেষ যেটা যেটা না হলে আমরা যেতেই পারবো না আমার মামা থাক খালু থাক যেই থাক সেটা হচ্ছে আইএলটিএস অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে কোর্স আছে আমরা জানি একটি কোর্স করতে হয় এবং সেখানে পরীক্ষা দিতে হয় সেখান থেকে পাস করতে হয় তো আপনার এই আইএলটিএস আপনাদের লাগবে এবং আয়েল্টসের স্কোর মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ লাগবে আর আয়েলটস সম্পর্কে যদি আপনার ধারণা কম থাকে তাহলে আই বাটনে ক্লিক করবেন একটি ভিডিও আছে আপনি দেখে আসতে পারেন আয়লসের ডিটেলস আপনাকে সেখানে বুঝিয়ে দেওয়া হয়েছে আমি ডিসক্রিপশন বক্সেও ভিডিও লিঙ্কটি দিয়ে দিব তাহলে আপনি আয়লস সম্পর্কে জানতে পারবেন তো এখন সব কথার এক কথা আপনি যদি এই ওয়ার্ক ভিসায় ইউকে যেতে চান আপনার সকল যোগ্যতার পাশাপাশি একটি যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ইংরেজিতে দক্ষ হতে হবে আপনি ইংরেজিতে কন্টিনিউ বলতে পারেন ওটা বিষয় না আপনি বলতে পারলে হবে না আপনি যে বলতে পারেন এর সার্টিফিকেট লাগবে আর এর সার্টিফিকেট কোনো ইনস্টিটিউট থেকে নিলে হবে না এর সার্টিফিকেট লাগবে ব্রিটিশ কাউন্সিলের যে আপনার আইএলটিএস আছে সেই আইএলটিএস করতে হবে আপনাকে সেই জন্য যদি যেতে আগ্রহী হন তাহলে অবশ্যই ভাষার দিকে ফোকাস করুন আর ভাষা যদি না জানেন কোনো লবিংয়ে আপনাকে সেখানে নিতে পারবে না আর এছাড়াও যদি ইংলিশে আপনারা মোটামুটি দক্ষতা অর্জন করতে চান আমার একটি ইংলিশের ল্যাঙ্গুয়েজের একটি চ্যানেল আছে আপনার লিঙ্ক দিয়ে দিব সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেখানে কন্টিনিউ স্পোকেন ইংলিশের কিছু তথ্য শেয়ার করা হয় এবং আপনাদেরকে কিছু মোটিভেশন দেওয়া হয় এবং স্পোকেন ইংলিশটা শেখানো হয় আপনারা সেটা দেখে আসতে পারেন তো এই হচ্ছে ভিউয়ার্স ইউকে ভিসার খুঁটিনাটি আমি আরও একবার আপনাদেরকে ক্লিয়ার করি যে ইউকে ভিসা ওপেন হচ্ছে হ্যাঁ এটা হবে জানুয়ারি থেকে যদি করোনা ভাইরাসের পরিস্থিতি